আপনারা সবাই জানেন। কাজেই কোরআন এবং সুন্নাহ হতে পর্যালোচনামূলক কথা বলার যোগ্যতা আমার নাই। এই জন্য যোগ্যতা যখন নাই সেই বিষয়ে বেশি কথা বলা উচিত না। যদি কোনো আলেম অথবা ইংরেজি জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু ডাক্তার নন, উনি যদি ডাক্তারি বিষয়ে বেশি কথা বলেন কিছুক্ষণ পরে আমাদের হাসি পায়, কারণ যা বলেন তার ম্যাক্সিমামই উল্টা পাল্টা বলেন। তেমনি সিস্টেম ওয়াইজ বা উসুল এলেম অর্জনের জন্য যদি মাদ্রাসায় লেখাপড়া না করে তাহলে তখন ইসলাম নিয়ে কোরআন সুন্নার পর্যালোচনামূলক কথা বললে সেও উল্টা পাল্টা বলে। এই জন্য আমি কথা বলতে খুব একটা আগ্রহীও না, তবু ওলামায়ে কেরামের নির্দেশে এবং আমাদের মুরব্বীদের নির্দেশে কিছু কিছু কথা বলতে হয়। আমি আপনাদের সামনে আমি কিছু বিষয় তুলে ধরব, যা তুলে ধরব তা অলরেডি কথা শুরুর আগেই বলা হয়েছে। বর্তমান সময়ে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং ক্ষেত খামার থেকে শুরু করে বাজার পর্যন্ত, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত কিছু কথা প্রচলিত অলরেডি হয়ে গেছে, যে কথাগুলো আমাদের জন্য কতটুকু খতরনাক। আমরা সবাই জানি, দেখবেন কোরআনের অন্য কোন সূরা জানুক বা না জানুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতটা আমাদের চেয়ারম্যান সাহেবও জানে, মেম্বার সাহেবও জানে, স্কুলে যে ছেলেরা কোরআন পড়তে কোনোদিন পারে না সেও জানে, আমাদের সংসদ সদস্য থেকে মন্ত্রীরাও জানে, ঠিক কি না? তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তারা যেটা অর্থ করে যে তোমাদের ধর্ম তোমরা মানো, আমাদের ধর্ম আমরা মানি, সব ধর্মই ঠিক আছে, এই অর্থটা করে। এই অর্থটা করে আমাদের মধ্যে সর্বধর্মীয় মতবাদ চাপিয়ে দেওয়ার এক অপপ্রয়াস চলছে। এতদিন আপনারা শুনে আসছেন ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা, যার যার ধর্ম সে যদি স্বাধীনভাবে মেনে নেওয়া মানার অধিকার দেয় তবু ইমান নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু সর্বধর্মীয় মতবাদ যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ইমান নিয়ে বেঁচে থাকা যায় না। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা সূরা কাফিরুনে আসছে, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতু ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতের সামনে কোনো যুক্তি কোনো তর্ক সামনে দাঁড়াইতে পারছিল না, তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দেয়, এই বছর আমাদের দেবদেবীর পূজা করো,
সামনের বছর আমরা আল্লাহর উপাসনা করব। এইটার প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়। শুরুতেই বলা হয়, বলুন হে সত্য অস্বীকারীরা, হে সত্য অবিশ্বাসীরা, হে কাফেরগণ, তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না, আর আমিও যাদের উপাসনা করি তোমরাও তার উপাসনা করো না। এটা দুইবার করে আসছে। এরপরে বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারটা নিয়ে তুমি থাকো, আমার সাথে মিশাইতে আসিও না। মূল কথাটা হচ্ছে এটা, কি যাবে না, মিশানোর কি নাই, সুযোগ নাই। এখন স্কুলে ক্লাস থ্রির বই থেকে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করছে, কলেজ ইউনিভার্সিটি যেতে যেতে এমন অবস্থা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে বসেছে, সমস্ত ধর্মই ঠিক আছে। সমস্ত ধর্ম যদি ঠিক থাকে তাহলে নবীদেরকে আল্লাহ তাআলা ওই বাতেল ধর্মকে সরিয়ে দিয়ে হককে প্রতিষ্ঠার জন্য নবীদেরকে পাঠানোটাই আল্লাহ তাআলা অন্যায় করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি হয়? এটা হয় না। সব ধর্ম কেমনে ঠিক আছে? আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সমস্ত মানুষ, এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বলে নাই, কি বলছে, হে সমস্ত মানুষ, তোমরা উপাসনা করো, তোমরা দাসত্ব করো, তোমরা বন্দেগি করো, তোমরা ইবাদত করো তোমাদের প্রভুর, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগের ওয়ালাদেরও সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, নৈকট্যশীল হতে পারো, আল্লাহ তাআলার প্রিয় হতে পারো। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, সমস্ত মানুষকে কার উপাসনা করতে বলতেছেন, ওই প্রভুর যে প্রভু তোমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এখন দেখেন, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে প্রভু আমি গাছ, মাস, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নবী, রাসুল, ফেরেস্তা, কাল্পনিক কোনো বিষয়কে আমরা বানালে বানাইতে পারি, কিন্তু সে প্রভু হওয়ার যোগ্যতা রাখে না, রাখে রাখে না। এই আসমানের নিচে, এই জমিনের উপরে যত মানুষ আছে, একমাত্র মুসলিম বাদে আর কেউ সৃষ্টিকর্তার উপাসনা করে না, সৃষ্টিকর্তার বন্দেগী কেউ করে না। হিন্দুরা গাছ, মাস, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাথর, মাটি, বাতাস থেকে শুরু করে কাল্পনিক দেব দেবী, এমনকি মহান যে সমস্ত ব্যক্তি, তাদের সবার উপাসনা করে, ঠিক কিনা? আল্লাহর করে, আল্লাহর করে, আল্লাহ বাদে, আল্লাহ নাম বাদ দিয়ে এমন কোন সত্তার কি করে যে সত্তার গুণাবলী আল্লাহর সাথে মিলে, তাও করে না, করে করে না। বৌদ্ধরা দুই গ্রুপ, একটা হীনজানপন্থী আর একটা মহাজানপন্থী। হীনজানপন্থীরা বলে ঈশ্বর বলে, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। তুমিও গবেষণা করো, ধ্যান করো, গৌতম বুদ্ধের মতো তুমিও নির্বাণ প্রাপ্ত হয়ে যাবে। তাহলে কি মিলল আমাদের সাথে? মিলল? মিলল না। আর একটা আছে মহাজানপন্থী, যারা বলে গৌতম বুদ্ধ নিজেই ঈশ্বর, যার বাবা আছে, মা আছে, বিবি আছে, সন্তান আছে, জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, মানুষের মতোই সব কিছু, তিনি ঈশ্বর। মিলল আমাদের সাথে? মিলল? মিলল না।
তাহলে মিলল না, ওইটাও ঠিক আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কেমনে হয় হলো না তো। এখন আসেন খ্রিস্টান, বিশ্বে বিজয়ী জাতি, কি জাতি? বিজয়ী জাতি। বিজয়ী জাতির কালচার সংস্কৃতি সেটা যত খারাপই হোক, মানুষ সেইটাকে গ্রহণ করে কি করে? গর্ববোধ করে। যখন দুনিয়াতে মুসলিমরা শাসন করত, খেলাপথ চলত, মুসলিমদের হাতে সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব কিছু ছিল, তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও তারা তাদের ইংরেজির মধ্যে, ফ্রেঞ্চ ভাষার মধ্যে, জার্মান ভাষার মধ্যে আরবি শব্দ বলতে পছন্দ করত। কেন? তখন মুসলিমরা কি ছিল? বিজয়ী ছিল। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় যে ভাষা প্রচলিত সেটা কি নাম? হিন্দি। হিন্দির প্রায় 30-40% আরবি শব্দ। কেন আরবি শব্দ ঢুকলো? কারণ এক সময় মুসলিমরা বিজয়ী ছিল, ওই বিজয়ী জাতির ভাষা তাদের মধ্যে ঢুকে গেছে। তো আজকে সারা দুনিয়ায় খ্রিস্টানরা বিজয়ী হয়ে গেছে। এই বিজয়ী জাতির সংস্কৃতি, এই বিজয়ী জাতির ভাষা আমাদের মধ্যে এনে কথা বলতে, সেটা প্রচার করতে আমরা কি করি? গর্ববোধ করি, ঠিক তো? এই খ্রিস্টানদের দুই দল, মেইনলি দুই দল, হাজার হাজার দল আছে, হাজার হাজার দল আছে, তার মধ্যে মেইনলি কয় দল? দুই দল, একটা ক্যাথলিক আর একটা হচ্ছে ব্যাপটিস্ট। ক্যাথলিকরা বিশ্বাস করে পিতা ঈশ্বর, মাতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, এই তিনে মিলে এক ঈশ্বর, নাউজুবিল্লাহি মিন যালিক। পিতা ঈশ্বরকে, পিতা ঈশ্বর আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। মাতা ঈশ্বরকে, মারিয়াম আলাইহিসসালাম, নাউজুবিল্লাহি মিন যালিক। পুত্র ঈশ্বরকে, ঈসা আলাইহিসসালাম। মিলল লা ইলাহা ইল্লাল্লাহর সাথে? মিলল না? মিলল না? নাকি মিলল? তাহলে কেমনে ওইটাও ঠিক হয়, এটাও ঠিক হয়? যে কোনো একটা ঠিক হইতে হবে। আর একটা আসেন ব্যাপটিস্ট, তারা বলে পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই তিনে মিলে ঈশ্বর। পিতা, পুত্র, পবিত্র আত্মা, পিতাকে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। পুত্র হচ্ছে ঈসা আলাইহিসসালাম, নাউজুবিল্লাহি মিন যালিক। আর পবিত্র আত্মা যে কি জিনিস, এটা যদি সারা দুনিয়ার সমস্ত পাদ্রীদেরকে এক জায়গায় করে বলা যায় যে একটু বুঝায় দাও, তাদের পক্ষে সম্ভব নয়। শেষে বলে এইটার ব্যাপারে কোশ্চেন করা যাবে না, সব কিছু বুঝে আসবে না। তাহলে ওইটাও ঠিক, এটাও ঠিক, এটা হয়? আচ্ছা বলেন, আল্লাহ বাদে অন্য কাউকে প্রভু মনে করা, ঈশ্বর মনে করা, মাবুদ মনে করা, এটা ইসলামে কি সবচেয়ে বড় পাপ? ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, ঠিক তো? যে পাপের ক্ষমা হবে না, অন্য সব পাপকে আল্লাহ তাআলা কি করবেন? চাইলে ক্ষমা করে দিবেন। এবং যে এই কথা বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ বাদে আর কোনো উপাস্য নাই, আল্লাহ বাদে কোনো প্রভু নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই, আল্লাহ বাদে কোনো ঈশ্বর মিশ্বর নাই, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জাহান্নামে যারা যাবে, এদের মধ্যে দুই দল, একটা চিরস্থায়ী আর একটা হচ্ছে টেম্পোরারি, একটা নির্দিষ্ট সময় পর পর আল্লাহ তাআলা কি করবেন? মুক্তি দিবেন।
জান্নাতে যে যাবে ঢুকবে আর কোনোদিন বের হবে না, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো মাঝে মাঝেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাতে থাকবে। তো শেষের দিকে আল্লাহ তাআলা হুকুম করবেন যাদের অনুবরাবর কি আছে, ঈমান আছে, তাদেরকে উঠাও, ফেরেশতারা তাদেরকে উঠাবেন। আল্লাহ তাআলা আবারও হুকুম করবেন একেবারে একেবারে আরো কম বরাবর যাদের ঈমান আছে তাদেরকেও উঠাও। ফেরেশতারা উঠাইতে পারবে না, ইয়া আল্লাহ আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে ওই ঈমানদারকে উঠাবেন যাদের ঈমানের সাক্ষী আসমান জমিনের কেউ না, একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ বাদে অন্য কাউকে যে একবার মাবুদ মেনে ওইটার উপর মৃত্যুবরণ করবে সে কোনোদিন জাহান্নাম থেকে উঠবে না। উঠবে? তাহলে শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমি শিরকের পাপটাকে একটু সামান্য উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি। শিরকের পাপ, বাপ তার পিতৃত্বে শিরক সহ্য করে না। সন্তান যত ভুলই করুক, যা যদি বলে বাবা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবে কি দেবে না? দেবে। কিন্তু কোনো সন্তান যত আদবলা হোক, যত বিনয়ী হোক, কিন্তু বাবার সামনে গিয়ে তার পিতৃত্বকে অস্বীকার করে অন্য কাউকে যদি বাপ বলে, আর বাপকে যদি বলে তুমি আমার বাপ না, ওই বাপের কাছে তার কোনোদিন জায়গা হবে না। হবে? মায়ের চেয়ে ভালোবাসা কেউ বেশ বাসে না, বাসে? ওই মাও তার মাতৃত্বে শিরিক সহ্য করে না। যত কথা বলুক, যত অন্যায় করুক, যত ভুল করুক, মাকে যায় যদি বলে মা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, তুমি আমার মা না, মাফ করে দিবে? তো ওই মাও সহ্য করবে না যদি তার মাতৃত্বে কারোর সাথে শিরক করা হয়, ওই মাকে তার মাতৃত্ব নেগলেক্ট করে অন্য কাউকে মা হিসেবে গ্রহণ করা হয় এবং যদি বলা হয় তুমি আমার মা নও, এই মাও সহ্য করবে না। করবে? স্বামী স্ত্রীর সম্পর্ক একটা চুক্তির সম্পর্ক, সেই চুক্তির সম্পর্কে একটা স্ত্রী আচার আচরণ মাঝে মাঝেই স্বামীর সাথে খারাপ করে, কিন্তু স্বামী যদি তাকে বের করে দেওয়ার সময় বলে স্বামী আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, বের করে দেবে? দেবে না। কিন্তু খুব আদবলা, খুব বিনয়ী, যা বলে তাই শোনে এরকম স্ত্রী যদি রাত ১২টার সময় স্বামীকে বলে আমার আরেকটা স্বামী আছে, আমাকে দুই ঘন্টার সময় দাও, দেবে? দেবে? আধা ঘন্টা, ১০ মিনিট? এই শব্দটা শুনতে রাজি হবে? এই শব্দটা শুনতেও রাজি হবে না। যে চুক্তির সম্পর্কে স্বামী তার স্বামিত্বে শিরিক সহ্য করে না। তো মহান রব্বুল আলামিন আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আসমান ও জমিনের নিয়ন্ত্রণ করনেওয়ালা, আসমান ও জমিনের সমস্ত নিজাম ঠিক রাখনেওয়ালা, যিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, সেই মহান রব্বুল আলামিন তার প্রভুত্বের ব্যাপারে, তার উলুহিয়াতের ব্যাপারে, তার ক্ষমতার ব্যাপারে যদি আমি কারোর সাথে শিরক করি সেটিকে আল্লাহ তাআলা সহ্য করবেন? করবেন না। তাহলে শিরক এত বড় অপরাধ। বাবা তার পিতৃত্বে শিরক সহ্য করে না, মা তার মাতৃত্বে শিরক সহ্য করে না, স্বামী তার স্বামিত্বে শিরক সহ্য করে না, মহান রব্বুল আলামিন কোনোভাবেই শিরক মেনে নেবেন না। ঠিক আছে? তো এখন এই আসমানের নিচে, এই জমিনের উপর যে মানুষগুলো আছে, ৮০০ কোটি মানুষের মধ্যে প্রায় ৬০০ কোটির উপরে মানুষ শিরকে লিপ্ত। এরা বনি আদম না? বনি আদম তো আমাদের ভাই না? ভাই না, ভাই তো। তাদেরকে শিরক থেকে বাঁচানোর জন্য আমরা কি কোনো চেষ্টা করি? করি? আচ্ছা আসুন, আমাদের পিতৃপুরুষের দিকে যদি তাকায় ৫০০ বছর বা ৬০০ বছর বা ৭০০ বছর, বড়জোর ১০০০ বছর যেতে হবে, তার চেয়ে বেশি যেতে হবে না। তখন আমাদের পিতৃপুরুষ যারা ছিলেন তারা কি আদৌ মুসলমান ছিলেন? হয় হিন্দু অথবা বৌদ্ধ ছিল। তো তাদের মধ্যে
যদি আমাদের সেই আকাবের দিন উলামায়ে কেরাম আরব থেকে এসে যদি তাওহীদের দাওয়াত না দিতেন, তারা যদি তাওহীদ গ্রহণ না করত, তারা যদি শিরক ফেলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা গ্রহণ না করত, তাদের নাম হরিদাস থেকে চেঞ্জ করে আব্দুল করিম আব্দুর রহিম সাইদুল আমিন যদি না রাখত, তাহলে আমরা আজকে কি করতাম? আমরাও হরে কৃষ্ণ হরে রাম গাইতাম আর কাসারি বাজাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার মতো যোগ্যতা আমাদের তৈরি হইতো না, ঠিক কিনা? এখন বলেন তারা তো সেই আরব থেকে এসে আমাদের উপর এহসান করেছিলেন, আমাদের সেই দাদারা কালেমা পড়ে আমাদের উপর এহসান করে গেছেন, আমরা কার উপর এহসান করলাম? আমরা কি করেছি কারো উপর এহসান? কারো উপর এহসান করব? যদি আমাদের এহসান করার নিয়ত থাকে তাহলে কি করতে হবে? দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ। একটা কাজ হচ্ছে মুসলমানকে ইসলামের উপর টিকে রাখা, একটা কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে সমস্ত দুনিয়ার অমুসলমানের কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার বার্তা পৌঁছানো। এখন বলেন আমরা এই দুইটা কাজের কতটুকু কাজ করি, কতটুকু করি? নিজেকে প্রশ্ন করি, কতটুকু করি? আজকে মুসলমানকে ইসলামের উপর টিকে রাখার মেহনত দুর্বল হইতে হইতে এমন দুর্বল হয়েছে যে মুসলমান সন্তানরা আজকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে এই আল কুরআনুল করিম একমাত্র ঐশী গ্রন্থ, নির্ভুল ঐশী গ্রন্থ, একমাত্র মানুষের পথ নির্দেশিকা, সেটাকে ছেড়ে দিয়ে আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে বাংলাদেশের মুসলমান সন্তানেরা। গত বছর আমি সফরে গিয়েছিলাম নীলফামারীতে, আমার কথাগুলো এদিকে বললে অনেকে বিশ্বাস করে না, যার কারণে মাওলানা আব্দুস সালাম রিয়াদি ভাইকে নিয়ে গেলাম, চলেন যাই। গিয়ে তার চোখ সানাবড়া নীলফামারী জেলা, একটা ডোমার উপজেলায় 250 পরিবার মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। পাশের উপজেলা জলঢাকা 500 পরিবার মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। পাশের উপজেলা সেখানে প্রায় 300 পরিবার মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে। দিনাজপুরে প্রচুর মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। কুড়িগ্রামে খ্রিস্টান পীর সাহেব আছে, নাম আরাজ আলী, সে ইসাই তরিকায় মুরিদ করে, সেখানে কোরআন হাদিসের আলোচনা কম, সেখানে মাকতব নুরানি কম, সেখানে কওমি মাদ্রাসা কম, সেখানে দাওয়াতের মেহনত কম, সেখানে তাদেরকে একটা জিনিস মাথায় আসে, পীরের রশি না ধরলে মুক্তি মিলবে না, এই জন্য তাদেরকে নিয়ে যায় পীর সাহেবের কাছে মুরিদ করায়, মুরিদ করানোর পরে পাক গোসল করায়, পাক গোসল হচ্ছে ব্যাপটিজম, অর্থাৎ খ্রিস্টান বানানোর যে গোসল তার নাম কি? ব্যাপটিজম। ব্যাপটিজম করায় তার পায়ের নিচে একটা পিড়ি আছে, ওই পিড়িটা ঢাক মানে বক্সের মতো, সেই বক্সের নিচে কোরআন থাকে আর মাথার উপরে বাইবেল থাকে, সেখানে গিয়ে তাকে পাক গোসল করে ইসাই মুসলিম বানায়। গত 2 বছর আগে আমার ছোট ভাই হঠাৎ করে ফোন দিল, সে আলেম, যে ভাইয়া আমার গ্রামে 4 পরিবারকে গোসল করানোর জন্য রেডি করে ফেলছে, ও তাড়াতাড়ি তাদেরকে বোঝা। 3 পরিবারকে বোঝায় থামাইতে পেরেছে, 1 পরিবার চলে গেছে। 3 দিন ধরে সাভারে বুঝিয়ে বুঝিয়ে যখন গোসল করাবে পায়ের নিচে কোরআন দিয়ে মাথার উপর বাইবেল দিয়ে যখন তাকে খ্রিস্টান বানাবে তখন সে আর রাজি হয় নাই, চলে এসছে। পরে তখন আমি তার সাথে সাথে জামাত পাঠাইলাম এবং আমাদের বাইবেল বিশেষজ্ঞ মুফতি আবুল কালামকে নীলফামারী থেকে নিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি আসো। যখন সেখানে মেহনত শুরু করলো দেখা গেল খ্রিস্টান প্রচারক হচ্ছে মসজিদের ইমাম, দাখিল পাস, রাজিবুল হক তার নাম। ছোট ছোট বাচ্চারা দৌড়িয়ে আসছে,
আমাকে এই বই দিছে, এই বই দিছে, এই বই দিছে। এক হাজি সাহেব উঠে দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, হায় হায়, ও তো আমার ইমানটাও প্রায় শেষ করেছিল। আমাকে বলেছিল এমন একটা জায়গা আছে, একবার গোসল করলে সব শেষ, আর নামাজ কালাম কোনো ইবাদত বন্দেগি করতে হবে না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এই কয়েকদিন আগে আমার যেখানে আমার জন্মস্থানে মাদ্রাসা করেছি, ওই মাদ্রাসা থেকে 1.5 কিলোমিটার দূরে গুচ্ছ গ্রাম, যেখানে গরিব মানুষদেরকে সরকার ঘর করে দিয়েছে, সেখানে এসে বাইবেলের চলচ্চিত্র দেখিয়ে তাদের বাইবেলের নতুন নিয়মের ইঞ্জিল শরীফ নাম দিয়ে সেখানে প্রচার করে গিয়েছে, আর বলেছে যারা পরীক্ষায় ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমরা মনে করতেছি আমরা তো কক্সবাজারের মানুষ, আমাদের এখানে উলামায়ে কেরাম বেশি, আমাদের এখানে মাদ্রাসা বেশি, আমাদের এখানে নুরানি বেশি, আমাদের এখানে হেফজখানা বেশি, আমরা হয়তো নিরাপদ। আমি এই বইগুলো ঈদগাহ থেকে সংগ্রহ করেছি। কোথায় থেকে? ঈদগাহ। সারা বাংলাদেশে আমাদের কক্সবাজার জেলা হচ্ছে সবচেয়ে আলেম বহুল জেলা, সবচেয়ে বেশি মাদ্রাসা, সবচেয়ে বেশি আলেম। তার মধ্যে আমার কাছে মনে হয়েছে ঈদগাহ হচ্ছে তার মধ্যে আরো ভালো অবস্থায়। সেই ঈদগাহতে যদি এই বইগুলো ছড়ায়, সারা বাংলাদেশের অবস্থা কি তা অনুমান করা যায়। ঈদগাহতে অ্যাপয়েন্টেড, মালমঘাট খ্রিস্টান হসপিটালের অ্যাপয়েন্টেড নিয়োগকৃত প্রচারক, নাম হচ্ছে আব্দুল হামিদ, আমার মতো দাঁড়িয়ে আছে, নাম চেঞ্জ করতে হয় নাই, এবং সে নিজেকে হাফেজে কোরআন দাবি করে। হাফেজে কোরআন কি কোরআন না তা আল্লাহ ভালো জানেন, বলতে পারবো না, কিন্তু নিজেকে হাফেজে কোরআন দাবি করে, সে প্রচার করে যাচ্ছে। এই কথাগুলো বলার পিছনে যে কারণ, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে সুষম খাবার খেলে শরীর সুস্থ থাকে, ঠিক তো? সুষম খাবার খান, রাস্তায় যান, ডাকাত পেটে ছুরি মেরে দিল, সুস্থ থাকবেন? তাহলে শুধুমাত্র আমাদের আমলের উপর থাকলে হবে না, আমাদের ইমান ও আমাল কোন কোন রাস্তায় নষ্ট করা হয় সেটা আমার জানা থাকতে হবে। শুধু শরীর সুস্থ রাখলে হবে না, আমার শরীরকে কেউ আক্রমণ করে অসুস্থ যেন করতে না পারে সেটাও আমার জানা থাকতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের কনস্টিটিউশন 41-এর ক ধারা অনুযায়ী এভরি সিটিজেন হ্যাজ রাইট টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেট হিজ রিলিজিয়ন। অর্থাৎ যে কোনো নাগরিক তার ধর্ম অবলম্বন, চর্চা এবং প্রচার করার অধিকার রাখে। তো সেই অধিকার হিন্দুরও আছে, সেই অধিকার বৌদ্ধরও আছে, সেই অধিকার খ্রিস্টানেরও আছে, সেই অধিকার মুসলিমেরও আছে। কিন্তু বাংলাদেশে যদি মুসলিমরা ইসলাম প্রপাগেটের চেষ্টা করে, অর্থাৎ প্রচারের চেষ্টা করে, কোথায় প্রচার? যাদের মধ্যে কালেমা নাই তাদের কাছে যদি যাওয়ার চেষ্টা করে, তাহলে খুব তাড়াতাড়ি জঙ্গি লকব দিয়ে তাকে ধরে ফেলা হয়। 2021 সালে 16 মার্চে আমাকে কাউন্টার টেরোরিজম তুলে নেওয়ার জন্য এসছে আমার চাম্বার। যাই হোক, প্রায় 3 ঘন্টার মতো কথা হয়েছে, অনেক কথা। লাস্টলি ওঠার সময় হাসতে হাসতে বলেছে ডাক্তার সাহেব, আজকে চতুর্থ দিন, 3 দিন ধরে আপনার প্রোফাইল শুধু তৈরি করছি, 1 লাখ টাকা সরকারের খরচ করে ফেলেছি, আমরা পুরা টিম এসেছিলাম আপনাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমরাও দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করেন, এক সাচ্চা দিনের মেহনত। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, এরা বারবার আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারা করে? মূল পরিকল্পনাকারী হচ্ছে খ্রিস্টানরা, মূল পরিকল্পনাকারী খ্রিস্টানরা। সেই খ্রিস্টানরা আমাদের মধ্যে কিভাবে